প্রতি বছরের ন্যায় এবারও শাস্ত্রীয় নিয়ম মেনে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত পালিত হবে কোজাগরি লক্ষ্মী পুজো। দশমীর বিসর্জনকে ভুলে কার্তিকের পূর্ণিমাতে রাজ্যবাসী মেতে ওঠে ধনদেবী লক্ষ্মীর পূজায়। শুক্রবার সকাল থেকে বাড়ি বাড়ি চলে তার প্রস্তুতি। গৃহস্থের বাড়িতে ধনলক্ষ্মীর পূজায় মাতে সকালে। তবে করোনা পরিস্থিতিতে অন্যান্য উৎসবের মাঝেও এই পুজোর আয়োজন হোক নিয়ম ও নির্দেশ মেনে, এটাই বার্তা প্রশাসনের। বাজারগুলিতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি নিজে অন্যকে সুস্থ রাখতে মুখে মাস্ক ও ঘন ঘন স্যানিটাইজার বা সাবান ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। ইসুমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী, আমারই ঘরে থাকো আলো করে, এই আহ্বানের সাথে সকলের আরও প্রার্থনা যেন করোনা থেকে মুক্ত হয় দেশ ও রাজ্য। লক্ষ্মী পূজা সবসময় আমার শাশুড়ি থাকতে আমি বিয়ে আইসি পরের থেকে লক্ষ্মী পূজা দেখতেছি, লক্ষ্মী পূজা অনুমন্ত করতেছি, আগামী তো করুমো অনেক ঠাকুর কাছে সবাই একটু পারতো না, একটু মহামারী লাগছিল, তুমি সবের থেকে তুমি মুক্তি পাই, সবাই তুমি সাধারণভাবে আগামী চলতে পারি, এই মার কাছে আরাধনা করি, এই শেষ আর কিচ্ছু না মার কাছে, এই প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।